কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমরা অনলাইনে একটা ক্যামেরা অর্ডার করেছিলাম, তো সেই ক্যামেরাটা আনবক্স করে আমরা আপনাদেরকে সবাইকে দেখাইছিলাম। তো আজকে আমরা সেই ক্যামেরাটা নিয়ে বাইরে বেরোচ্ছি একটু ভিডিও করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তাঞ্জনপাগার এলাকায় রাস্তায় আছি, হাইওয়েতে। দাস টেস্টিং করার জন্য কীরকম ভিডিও ধারণ করা যায় বা ভিডিওর কোয়ালিটি কীরকম দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তার গাড়িগুলো কি সুন্দর করে চলাচল করতেছে, রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার ভিউ খুবই সুন্দর পরিবেশ রাস্তার। এটা হলো সিঙ্গাপুরের তাঞ্জনপাগার এলাকায়। রাস্তার ভিউগুলো খুবই সুন্দর পরিবেশ, একদম দেখার মতো। রাস্তায় কোনো ময়লা নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সিঙ্গাপুর মানে রাত্রে সিঙ্গাপুর মানে অন্যরকমের একটা পরিবেশ। যারা সিঙ্গাপুরে থাকেন তারা অবশ্যই সিঙ্গাপুর সম্পর্কে জানেন, সিঙ্গাপুরের রাত্রে ভিউ মানে অন্যরকমের একটা পরিবেশ দেখার মতো। দেখেছেন কত সুন্দর পরিবেশ রাস্তার। আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তনুয়ার পাশে। এই রাস্তা চলে গেছে একদম তাঞ্জনপাগার বোর্ডের পাশের কাছে, দেখতে পাচ্ছেন। এই হলো রাস্তায় টেস্ট করার জন্য ভিডিওগুলো কীরকম ভিডিও হয়, ভিডিওর কোয়ালিটি কীরকম। আর আপনারা দেখছেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি ফেসবুক পেজ এবং সিঙ্গাপুরে বাংলাদেশি ইউটিউব চ্যানেল। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করে শেয়ার করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন রাস্তার ভিউ। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা, সামনের পাশের যে ক্যামেরা সেই ক্যামেরার ভিডিও এই পাশে। এখন সামনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করতেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন।